IMX 202 थर्ड क्लास आपके हैं अनिमा परवीन, सुना जाए? ওকে থ্যাংক ইউ আমরা আরেকটু ওয়েট করি যে আরো দু একজন যারা আছে তারা তো আমাদের সাথে আজকে জয়েন করে ওই জন্য আমরা একটু আসসালামু আলাইকুম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নাজিন সুলতানা লিমা এবং অনিমা পারভিন আমরা আরো কয়েকজনের জন্য একটু ওয়েট করি অনিমা পারভিন এনি তোমরা আগের ক্লাস লেকচার গুলো তো বুঝতে পারছো তাই না স্যার? গত ক্লাসে আমার নেট ছিল না, তুমি ক্লাস রেকর্ড শোনো নাই? জি স্যার। কথা বলতাম স্যার, সৃজনশীলের যে ব্যাপারটা, আসলে সৃজনশীলের ব্যাপারটা কি আমাদের প্রত্যেকটা যে সাবজেক্ট উপর সৃজনশীল, আপনার এই সাবজেক্টটা মানে সাবজেক্ট রিলেটেড কি হবে কোশ্চেন গুলো সৃজনশীল? হ্যাঁ সাবজেক্ট রিলেটেড, আচ্ছা সেটা আমাদের নিচ থেকে লিখতে হবে। নিচ থেকে তোমাদের সময় কি এসএসসি তে সৃজনশীল ছিল, তোমরা পাইছো? হ্যাঁ পাইছি স্যার। তাহলে যদি তোমরা পায়ে থাকো তাহলে ওইটাই, বিষয়টা খুব কঠিন না। হ্যাঁ খুবই সহজ। প্রথমে হচ্ছে যে পরীক্ষার ক্ষেত্রে ফার্স্ট যেটা বলা, কোনো টেনশন নেওয়া যাবে না, হ্যাঁ টেনশন মুক্ত থাকতে হবে, রিল্যাক্স মুডে পরীক্ষা দিতে হবে, আতঙ্কিত বা পেরেশানি নেওয়ার কোনো প্রয়োজন নাই। ওকে জি স্যার। যদি অনাওয়ারের ভিতরে মানে যদি প্রবলেম করে বা যদি আসলে মেলটা করতে লেট হয় তো এর জন্য প্রবলেম হবে? প্রবলেম হবে, তোমার খাতা এবং পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে, বুঝতে পারছো? কারণ তোমার খাতাটা তিন জায়গায় পাঠাইতে হবে, একটা হচ্ছে ডিপার্টমেন্টের একটা বিভাগীয় ইমেইল এ থাকবে, এরপরে সেটা এক্সাম কন্ট্রোল অফিসে থাকবে। যেহেতু তিন জায়গায় পাঠাইতে হবে সেহেতু তোমার টাইমলি পাঠাইতে হবে, আর এক ঘন্টা মিনিমাম, মানে মিনিমাম হলেও তোমার 20 থেকে 30 বার এই এক ঘন্টার মধ্যে তোমার খাতা স্ক্যান করে পাঠানো সম্ভব। কি কারণে? কোন সচেতন ব্যক্তি যদি এই আমার গ্রুপের পোস্টটা পড়ে বাংলায় যেটা দেওয়া আছে, সেখানে আমি সুন্দর করে বাংলায় 8-9টা পোস্ট লিখে দিছি, যদি সে বাংলা ভালো মতো পড়তে পারে তাহলে এখানে সে প্রত্যেকটা স্টেপ সুন্দর মতো একটু মনোযোগ দিয়ে পড়লে সে বুঝতে পারবে যে কিভাবে এই পরীক্ষার শেষে যে 8-9টা পেজ
সেটা স্ক্যান করে বাজার যদি এখন প্রশ্ন আসতে পারে যে স্যার কেন ক্যামেরা স্ক্যানার তাই না স্যার আমি তো নিজেই স্ক্যান করে দিতে পারি আমার ক্যামেরা স্ক্যানার লাগবে না তো এই ক্যামেরা স্ক্যানারটা এই কারণে তোমার ইয়া করতে হবে যে এক সেকেন্ড আচ্ছা যেটা বিষয় যে সেটা হচ্ছে যে আমি আমাদের হোম এক্সামের বিষয়গুলো আমরা বলে দিচ্ছি কিভাবে বলে দিচ্ছি যে এই 60% গতানুগতিক ধারার প্রশ্ন থাকবে তারপরে 40% সৃজনশীল থাকবে ওকে ফাইন তাহলে পরীক্ষার জন্য কি কিভাবে খাতা প্রস্তুত করতে হবে সেটা ইনস্ট্রাকশন দেওয়া আছে তাহলে A4 পেজ কেউ কিনে মার্জিন দিয়ে উপরে কভার পৃষ্ঠা পৃষ্ঠা এগুলো সব লিখে রাখলো একজনের চারটে সাবজেক্ট চারটে সাবজেক্ট জন্য চারটে কভার পেজ আর অনেকগুলো আমার খাতা মার্জিন করে রেখে দিল ধরো 20-25 পেজ এরপরে প্রত্যেকটা সাবজেক্টের জন্য মনে করো যে যখন পরীক্ষা দিবে সে তখন সেখানে লিখলো লেট মি ফিনিশ তো তারপরে পরীক্ষা শেষ হলো মার্জিন দিতে হবে কোনায় পৃষ্ঠা নাম্বার লিখতে হবে যে এক পরের পেজে দুই এভাবে পৃষ্ঠা নাম্বার তো পরীক্ষা শেষ 2 ঘন্টার প্রশ্ন হচ্ছে লেখার পরে জাস্ট ক্যামে স্ক্যানার দিয়ে তার হয়তো বা 5টা বা 7টা বা 8টা পেজ স্ক্যান করে পাঠাইতে যদি তার নেট কানেকশন মোবাইলের নেট যদি থাকে বা কোনো না কোনো জায়গায় তো কানেকশন তোমরা যারা মানে হয়তো বা বাসার সামনে বা বাসার বাইরে বা এক জায়গায় তো জানো যে নেট কানেকশন পায় যেহেতু যে পরীক্ষা দিবে তার মানে তার অবশ্যই এ ব্যাপারে সিনসিয়ারিটি থাকা দরকার যে ওই জায়গাটায় আমার নেট কানেকশনটা থাকে সেখানে যে 3টা জায়গায় ইমেল করে দিবে কোনটা কোনটায় প্রথমটা হচ্ছে যে কোর্স টিচারের কাছে দ্বিতীয়টা হচ্ছে যে আমাদের ডিপার্টমেন্টের যেগুলো lgbm784@gmail.com দেন adastexam@gmail.com তো প্রত্যেকটা কোর্সের এগ্রি বিজনেসের প্রত্যেকটা কোর্সের জন্য দুইটা জায়গায় কমন মেইল দিতে হবে একটা হচ্ছে যে ওই যে অ্যাডাস্ট এক্সাম আর lgbm784 lgbm784টা বিভাগের ইমেল আর অ্যাডাস্ট এক্সামটা হচ্ছে কন্ট্রোলার অফিসের ইমেল আর আমার সাবজেক্টের জন্য তো IMS202 তে এখানে বলা আছে যে msadast@gmail.com যদি এটা সোনিয়া ম্যাডামের সাবজেক্ট হয় তাহলে সোনিয়া ম্যাডামের ওই ওই ইমেলটা আলাদা হবে রেশমি ম্যাডামের হলে তার আছে sir@adast7@gmail.com ভেরি সিম্পল তো এই স্ক্যান করে এটা ইমেল করতে হবে উইদিন 1 আওয়ার আমরা 1 ঘন্টা সময় দিয়েছি কারণ অনেকের বাসার কাছে নাই ধরো একটু 100 গজ 200 গজ সামনে গিয়ে নেটওয়ার্ক পাই সেখান থেকে ইমেল করে দিবে আবার অনেকের বাসার নিচে ফটোকপির দোকান কম্পিউটারের দোকান এত ঝামেলার দরকার কি ওখানে যে স্ক্যান করে আমি এই 3টাতে ইমেল করে দিলাম ইটস ওকে আমরা পেলেই হইলো আর যেটা করতে হবে যে প্রশ্নটা যখন আমরা পরীক্ষার শিডিউল কিন্তু ক্লাসের শিডিউল 4:30 মানে পরীক্ষার শিডিউল কিন্তু 4:30 না কারণ পরীক্ষার শিডিউল আমরা গ্রুপে দিয়ে দিছি ওই শিডিউলের 5 মিনিট আগে এই গ্রুপের এই যে যে সাবজেক্টের পরীক্ষা সেই গ্রুপের প্রশ্ন আপলোড হবে জাস্ট ডাউনলোড করে কমেন্টে লিখতে হবে যে আই গট ইট বা পেয়েছি এটা লিখলে কেন স্যার এটা লিখতে হবে স্যার লিখতে হবে এই কারণে যে আমরা বুঝবো যে এনিমা পারভিন নাজনীন সুজানা আরিফ বিল্লা এরা প্রশ্নটা পেয়েছে তাহলে আমরা অ্যাটেন্ডেন্সে তোমাদের এটা ওকে করে দেবো যে হ্যাঁ যেটা তোমার সিগনেচার দাও অ্যাটেন্ডেন্সে সেটা লাগবে না সেটা আমরা বুঝতে পারবো এরপরে পরীক্ষা এই সুন্দরভাবে দিয়ে দেওয়া হয়ে গেল তখন দেখা যাচ্ছে যে প্রশ্ন থাকতে পারে যে স্যার আমার তো 2টা থেকে 4টে আবার 4টে 10 থেকে 6টা 10 পর্যন্ত পরীক্ষা আছে তাহলে কি করবো তুমি একটা পরীক্ষা শেষ করে খাতা পাঠায় তারপর একটা পরীক্ষা শুরু করলাম কারণ তুমি তো তোমার পরীক্ষাটা ওই মানে ওটা পরীক্ষার জন্য 1 ঘন্টা এক্সট্রা পাচ্ছ তো এদিক যদি তোমার আধা ঘন্টা কম বেশি হয় ওদিক তো তোমার সময় থাকবেই আমার মনে হয় বিষয়টা ক্লিয়ার এখন তোমাদের মুখ থেকে শুনি বলো পরীক্ষা রিলেটেড একে একে স্যার আমি একটু বলতাম বলো স্যার ফার্স্ট হচ্ছে মার্জিনের ব্যাপারটা হচ্ছে মার্জিনটা কি যেমন আমরা তো মার্জিন দিয়ে খাতার উপরে প্লাস বাম পাশে কিন্তু এটা কি চারপাশে মার্জিনটা দিতে হবে মার্জিনটা কেন দেওয়ার কথা বলা হয়েছে মার্জিনটা দেওয়া থাকলে তোমার ওই যে ছবিটা যখন তুলবা কোনো অংশ কাটা যাবে না এই জন্য বলা হয়েছে তো তোমরা যেভাবে অ্যাজ ইউজুয়াল পরীক্ষা দাও ঠিক ওইভাবে মার্জিন দিবা একটা কভার পেজ তৈরি করে দেন এক পেজই
ওই কভার পেজটা একবারই করবো, দেন প্রত্যেক পেজে তো আর করতে হবে না, একবার করলেই হয়ে যাবে। হ্যাঁ একবার একবার একবার, ওই জন্যই তো পরেরগুলো পেজটা নাম্বার দিবা, যে পেজ ওয়ান, পেজ টু, পেজ থ্রি, পেজ ফোর, তার মানে আমরা বুঝবো যে সিকোয়েন্স অনুযায়ী তোমরা আসতেছো। ঠিক আছে, তোমার লেখাটা এটার পরে এটা, আর খাতাটা স্ক্যানও করবো এরকম সিকোয়েন্স অনুযায়ী, যে কভার পেজ, পেজ ওয়ান, পেজ টু, পেজ থ্রি, পেজ ফোর, এপিটোপিট করে উল্টায় লাগবে, অসুবিধা কি? এখন একটা পেজে একটা লেখা যে উল্টা পেজে লেখা যাবে না, এমনটা তো না, উল্টা পেজে পেজ নাম্বার দুই, তারপরে আবার তিন নাম্বার, দুই তিন নাম্বার, উল্টা পেজে চার নাম্বার, এভাবে দিবা। আর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে পার্ট এ শুরু করলে আগে পার্ট এ শেষ করতে হবে, পার্ট বি শুরু করলে পার্ট বি শেষ করতে হবে। আমার পরীক্ষার নিয়মাবলী হচ্ছে যে পার্ট এতে যেটাতে গতানুগতিক ধারা 60 মার্কের, সরি 60% যেটা আর কি থাকবে, 60 মার্ক না, ধরো 30 মার্কের মধ্যে 18 মার্ক থাকবে গতানুগতিক, আর বাকি 12 মার্ক থাকবে সৃজনশীল। হ্যাঁ, তো ওই যে পার্ট এতে 4টা প্রশ্ন থাকবে, এর মধ্যে 3টার উত্তর দিতে হবে, কি বলছি, 4টার মধ্যে 3টা, আর পার্ট বিতে 1টা বা 2টা থাকবে, ওই 1টা বা 2টায় উত্তর লিখতে হবে, ওটার কোনো অপশন নাই। সো আমার প্রশ্নগুলোতে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, ইনস্ট্রাকশনটা প্রশ্ন পাওয়ার পরে ইনস্ট্রাকশনটা ভালো মতো পড়বো, আর ওখানেও তো কোর্স আইডি, কোর্স কোড, অন্যান্য বিষয়গুলো সব থাকবে, তো সমস্যা নাই, ওটাও দেখতে পারবা। এবং আমি এবং রেশমি আমরা দুজনেই আমাদের প্রশ্নেও ওই ইমেল অ্যাড্রেসগুলো উল্লেখ থাকবে, সমস্যা নাই। আর আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আর ফেসবুকেও তো এই গ্রুপেও ইমেল অ্যাড্রেসগুলো দেওয়া আছে, সো ভুল করা যাবে না, এটা খুবই একটা কমন ব্যাপার যে আমি IMS 202 পরীক্ষা, আজকে আমার 2টা থেকে 4টা পর্যন্ত আছে, এই 3টা ইমেল অ্যাড্রেস সুন্দরভাবে আমার আইডেন্টিফাই করা আছে, আমার মোবাইলে নেট কানেকশন আছে, আমার খাতা আছে, আমার কলম আছে, আমার মার্জিন করা আছে, এখন জাস্ট প্রশ্নটা আপলোড দিলে আমি এটা ডাউনলোড করে ওখানে আই গট ইট কমেন্টে লিখে দেবো, আই গট ইট, দেন আমি পরীক্ষা স্টার্ট করে দেবো, এরপরে আমি সুন্দরভাবে পরীক্ষাটা দিব। তো পূর্ব প্রস্তুতি থাকলে 2 ঘন্টা সময় লাগবেই না, ঠিক আছে? আর পরীক্ষা চলাকালীন সময়ে ফোন দিয়ে বলা যাবে না যে স্যার এটা বুঝি নাই, এটা বুঝতেছি না, বা ওটা কি ওটা কি, অ্যাজ ইউজুয়াল পরীক্ষার হলে যেভাবে তুমি তোমার নিজের পরীক্ষাটা শুধু তুমি নিজে এখন দিবা, তো এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। যারা প্রিভিয়াস ক্লাস করো নাই, যে বান্দা বা যে ব্যক্তিরা, এই গ্রুপে সমস্ত লেকচার শিট দেওয়া আছে, ক্লাস রেকর্ড দেওয়া আছে, তো সেটা এই লেকচার শিট গুলো ফলো করলেই হবে। হ্যাঁ, পুরো লেকচার শিট সব ফলো করবা, এগুলো ফলো করলেই পারবা। ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, লেকচার শিট গুলো দেখো আমার গ্রুপে, ফার্স্ট ক্লাস, ফার্স্ট লেকচারের ভিডিও মানে ক্লাস রেকর্ড সেটা আপলোড করা আছে, সেকেন্ড ক্লাস, সেকেন্ড ক্লাসের লেকচার শিট সেটা আপলোড করা আছে। এখন তোমরা তো ব্যস্ত থাকতেই পারো, তো যখন তোমরা ব্যস্ত থাকবা, ব্যস্ততা শেষ করে এই রেকর্ডগুলো যদি একটু শোনো, তাহলে তোমরা মনে করো যে ক্লাসটা বুঝে গেলা, ওই ক্লাসটা তোমরা ওপেন করলা, মানে ওই ক্লাস লেকচারটা ওপেন করে একটু শুনলাম মনোযোগ দিয়ে। আমার এক ফ্রেন্ডে মেইল করছি, দেন মেইল করলে মানে ওরে জিজ্ঞেস করার পরে ও বলছে হ্যাঁ মেইল পেয়েছে, বাট মেইল করলে বোঝা যায় না যে মেইল আসলে সেন্ড হয়েছে কিনা, যে সেন্ড মেইল এভাবে কিছু আসে না, সেন্ড মেসেজ এটা আসে না। এখন মানে আমরা মেইল করার পর দেন আপনার কি কল দিব যে স্যার আসলে মেইলটা পেয়েছেন কিনা, আপনি কি আমাদের কমেন্ট করে জানাবেন এমন কিছু? আমি বলছি যে আসলে আজকে আমি আমার এক ফ্রেন্ডে ক্যামেরা দিয়ে পিডিএফ করে দেন আমি মেইল করছি, এখন মেইল করার পরে ওকে আমি জিজ্ঞেস করছি যে মেইলটা পেয়েছি কিনা, ও বলছে মেইলটা পেয়েছে। এখন মানে মেইলটা আমরা যখন মেইল সেন্ড করলে কিন্তু সেন্ড মেসেজ আসে অথবা সেন্ড ফেল এভাবে একটা আসে, বাট এখানে এগুলো মানে কিছুই আসেনি, ঠিক আছে, জাস্ট মেসেজ সেন্ড অথবা সেন্ড ফেল এভাবে একটা লেখার সময় সেন্ড হয়েছে কিনা সেটা আসেনি, সেন্ডিং হচ্ছে যে সেন্ডিং। তো এখন আমি বলছি যে আসলে মেসেজটা সেন্ড করার পরে মেইলটা করার পরে দেন আপনি কি আপনাকে আমরা ফোন দিয়ে জিজ্ঞেস করবো যে স্যার আসলে মেইলটা পেয়েছেন কিনা, নাকি আপনি আমাদের নক করবেন যে আসলে মেইলটা কমেন্ট করবে যে মেইলটা পেছেন এমন কিছু কিনা? কেন তোমরা
তোমরা যদি যখন একটা ফাইল আপলোড করে ইয়া দিবা, যখন তোমরা একটা ফাইল আপলোড করে দিবা তখন কিছুক্ষণের জন্য নেট কানেকশনটা রাখবে, ঠিক আছে স্যার? ঠিক বুঝিনি। তুমি যখন একটা ফাইল আপলোড করবা, আপলোড করে যখন ইমেল করবা একটু ধৈর্য ধরবা। এখন একটু নেট কানেকশনটা নিয়ে ধৈর্য ধরতে হবে, কারণ তোমার একটা ফাইল 1 MB 2 MB 3 MB, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমার ফাইলটা যখন তুমি আপলোড করে মেইল সেন্ড করবে তখন মেইলে তোমার অনেক সময় দেখা যায় যে সেন্ড, বাট মেইলটা মোবাইল থেকে যদি তুমি পাঠাও ধীরে ধীরে একটু সময় লাগে। হ্যাঁ, সেক্ষেত্রে আর আমরা উইদিন 1 আওয়ারের মধ্যে যাদের খাতা পাবো না, আমাদের এই ক্লাসের মধ্যে থেকে একজনকে দায়িত্ব দিব যে তুমি একে কন্টাক্ট করে বলো যে খাতা কিন্তু এখনো পাইনি, বাট ইটস ইওর রেসপন্সিবিলিটি টু সেন্ড দা ইমেল কারেক্টলি রাইট অন টাইম, ঠিক আছে? তো এটা অবশ্যই তোমরা নিশ্চিত থাকবা যে, আর আমি এই গ্রুপে বলে দিব যে এদের ইমেল এখনো পাই নাই, সো ইন্ডিভিজুয়ালি আর ফোন দেওয়ার দরকার নেই, ঠিক আছে? আমি একটা গ্রুপে পোস্ট দিয়ে দিব যে অল খাতা রিসিভ সাকসেসফুলি, বা এর ইমেল পাই নাই বা এর ইমেল পাই নাই, সেক্ষেত্রে বিষয়টা আমি দেখবো, ঠিক আছে? এক ঘন্টার মধ্যে এটা আমি সবাই তো উইদিন 30 মিনিটের মধ্যে পাঠায় দিবে, তাই না? জি স্যার। তাহলে স্যার মেইলগুলো আমাদের করতে হবে, যেহেতু আমরা 3 জায়গাতে মেইল করবো, দেন মেইলগুলো আমাদের আসলে একটু সময় নিয়ে করতে হবে, যে আমি আপনাকে সেন্ড করার পরে দেন 10-15 মিনিট পরে আরেকটা সেন্ড করলাম, বা 5 মিনিট পরে পরে সেন্ড করতে হবে, এমন আসলে নেটওয়ার্ক প্রবলেমের কারণে অনেক সময় একটু লেট হয়ে যেতে পারে মেইলগুলো। বুঝি নাই, বলো তো কি বললাম? আমি বলছি তাহলে আমাদের যেটা করতে হবে, যেহেতু অনেকেরই নেটওয়ার্ক প্রবলেম বা নেটওয়ার্ক প্রবলেম হতেই পারে, তো সেক্ষেত্রে যে মেইলগুলো আমরা একটু, যেহেতু 3 জায়গা মেইলটা আমাদের করতে হবে, তো আমরা যদি মেইলটা 5 মিনিট পর পর সেন্ড করি, তো একটু সময় নিয়ে করলাম আর কি মেইল। তুমি কি মেইল ইমেল সিসি করা জানো? ধরো তুমি আমার আমাকে ইমেল করবা যে আমার পিডিএফটা ওকে করে msadans@gmail.com এটা লিখলা, এরপরে তুমি সিসি তে গিয়ে জাস্ট ইমেল দুইটা টাইপ করে দিলে অটোমেটিক একসাথে চলে আসবে, ফার্স্ট টাইম মানে আবার 5 মিনিট পর পর করার দরকার নেই। আচ্ছা স্যার, তাই? ওকে ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার স্যার। এরপরে বলো আর কার কে কোন নেই? স্যার পরীক্ষা রিলেটেড আর মানে আমার কাছে কোনো প্রশ্ন না, কোনো কম্পিউটার গ্রুপে কোনো যে তাহলে তো চলো। হ্যালো, বলো। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো এনিমা, তোমার কথা শুনতেছিলাম। হ্যালো,
স্যার আপনি কি লাইনে আছেন? আমরা তো কিছু শুনতে পাইতেছি না স্যার। হ্যালো, সরি আসলে একটা আমার অফিসিয়াল ফোন আসছিল ইউনিভার্সিটি থেকে, সিনিয়র স্যার ফোন দিয়েছিল। তো এখন তোমরা পরীক্ষায় রিলেটেড ক্লিয়ার, দেন আমরা কিন্তু লেকচারে যাব। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে, আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে সবাই সময় মতো সবকিছু করার চেষ্টা করবা, দেরি করলে কিন্তু দেরি হয়ে যাবে। Understand? Yes, sir. Yes, sir. Easy. Hello? Yes. Hello, Islam, bolo. Druto bolo, class yasi. Class nitsi, class. Haan. ঠিক আছে, তুমি আয়নার সামনে নিজেরে দাঁড়াইয়া নিজেরে একটু খুঁজে পাও, আর আমি পরে ক্লাস শেষ করে তোমার ফোন দিব না, ঠিক আছে? ওকে ওকে। কলাপান গ্রুপে খুঁজে পাই না, এমনিতে সময় দেখবা যে গণহারে সব যত ধরনের সেলফি আছে, পোস্ট আছে, সব আছে, কিন্তু স্যার এটা খুঁজে পাইতেছি। তুমি আপাতত তোমার চেহারাটা নিজে দেখো, আমি ক্লাস শেষ করে তারপরে তোমার বলতেছি। এই ক্লাসের সময় এটা হ্যাম্পার করে যাবে না, যাই হোক, অসুবিধা নাই। আর এটা প্রথম তো, ফার্স্ট টাইম, সবাই একবার এটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেলে ইনশাল্লাহ আমাদের আর সমস্যা হবে না। হ্যাঁ, শোনো, আমরা তোমাদের প্রতি যে কোনো সেবা দিতে বদ্ধপরিকর। হ্যাঁ, তো তোমরা মনে করো যে বদ্ধপরিকর, সেহেতু তোমরা পেয়ে যাবা সবকিছু। আমরা আজকে একটা ইম্পর্টেন্ট টপিক আলোচনা করব, সেটা হচ্ছে যে আমাদের দেখা যায় সবার। জি স্যার, দেখা যাচ্ছে। আমরা আমাদের আজকে বিষয় হচ্ছে যে হোয়াট ইজ রিসার্চ। এই রিসার্চে আমাদের ডাটা অ্যানালাইসিস কাজে লাগাবো। তো রিসার্চে আমাদের এই ডাটা অ্যানালাইসিসের বিষয়টা কি? রিসার্চ ইজ কম্পোজড অফ টু সিলেবাস, ফিজিক্স মিন অ্যাগেন আর আর এন্ড রি এন্ড সার্চ। রি মিন অ্যাগেন আমরা প্রথমে প্রবলেম সিলেকশন এবং হাইপোথেসিস ফর্মুলেশন করি। এই প্রসেসটা দেখো, আমরা প্রথমে একটা প্রবলেমকে আইডেন্টিফাই করব এবং কিছু হাইপোথিসিস ফর্মুলেট করব। দেন আমাদের মেথডোলজিটা কি হবে, রিসার্চ মেথডোলজিটা কি হবে, কিভাবে ডাটা কালেকশন কি করব, কিভাবে ডাটা অ্যানালাইসিস এন্ড ইন্টারপ্রিটেশন করব এবং জেনারেলাইজ করব, সেটা করব একটার পর একটা। ফার্স্ট প্রবলেম সিলেকশন এন্ড হাইপোথিসিস ফর্মুলেশন, দেন রিসার্চ মেথডোলজি, দেন ডাটা কালেকশন, দেন ডাটা অ্যানালাইসিস এন্ড ইন্টারপ্রিটেশন, দেন একটা থিওরিতে উপনীত হওয়া। এইটা হচ্ছে একটা সামগ্রিক প্রসেস। এর স্টেপগুলো কি কি? আইডেন্টিফিকেশন এন্ড রিসার্চ প্রবলেম, এটাতে কি যে এখানে কি কি থাকবে? এরিয়া অফ স্টাডি, যে তুমি কোন সেক্টরে রিসার্চটা করবা। টাইটেল অফ দ্য স্টাডি, মানে তোমার টাইটেলটা কি হবে, তাই না? যে স্যার আমি ফর এক্সাম্পল, আমরা এর আগে দেখাচ্ছিলাম কি যে একটা অর্গানিক ফুডের পারসেপশন, তো এটা আমার টাইটেল। তারপরে আমার লিটারেচার রিভিউ, যে স্যার এই জিনিসটা কি? লিটারেচার রিভিউটা হচ্ছে যে এই ধরনের স্টাডিগুলা এর আগে অতীতে কে কে করছে, সেটা স্টাডিটা করে কি কি রেজাল্ট পেয়েছে, সেটা এই রিসার্চের মধ্যে উল্লেখ করা। দেন ফর্মুলেশন অফ দ্য রিসার্চ কোশ্চেন, এবং কিছু রিসার্চ কোশ্চেন ফর্মুলেট করা। এরপরে অবজেক্টিভ অফ দ্য স্টাডি, আমরা বলছিলাম যে
আজানের শব্দটা বেশি আসছে না, একটু ওয়েট করি। হ্যাঁ জি স্যার। কোনটা ভাইব্রেশন করেন, তার ফোন এরকম শব্দ করতেছে। মানে কোথা থেকে তুমি ডেটা কালেকশন করবা, কোন এরিয়াতে তুমি ডেটা কালেকশন করবা, ইউনিট অফ অ্যানালিসিস অফ দ্য স্টাডি, পপুলেশন কারা হবে, তোমার স্যাম্পল কারা হবে, সোর্সেস অফ ডাটা মানে তোমার ডাটা সোর্স কোনগুলা, প্রাইমারি ডাটা কোথা থেকে কালেক্ট করবা, সেকেন্ডারি ডাটা কোথা থেকে কালেক্ট করবা, মেথডস অফ ডাটা কালেকশন মানে কোন ধরনের স্যাম্পলিং ব্যবহার করে তুমি ডাটা কালেকশন করবা, কি ইনস্ট্রুমেন্ট তোমার থাকবে, ডাটা কালেকশনের উপায়টা কি, প্রসেসিং কিভাবে হবে, এবং ফাইনালি কোন সফটওয়্যার দিয়ে তুমি ডাটা অ্যানালাইসিস করবা এবং প্রেজেন্টেশন করবা, ফাইনালি তোমার রিপোর্ট রাইটিং এবং প্রেজেন্টেশন কিভাবে হবে, এই স্টেপগুলা। তো আমরা এখানে এর আগে বলছি যে আমাদের এসপিএস এর সফটওয়্যার দিয়ে আমরা ডেটা অ্যানালাইসিস করব, এছাড়া এক্সেলে কিছু ডেটা অ্যানালাইসিস করব। তো এই যে ইনস্ট্রুমেন্ট কি কি ব্যবহার হবে, মেথডোলজি অফ দ্য রিসার্চে ব্যবহার হয়। এরপরে ডেটা কালেকশন, ডেটা কালেকশন কি, তুমি কিভাবে ফিল্ড লেভেলে গিয়ে ডাটা কালেকশন করবা, প্রিপারেশন অফ দ্য ইনস্ট্রুমেন্ট অফ দ্য ডাটা কালেকশন, ইনভেস্টিগেটর করা হবে, স্যাম্পল করা হবে, প্রসেসটা কি, এবং ডাটা প্রসেস এবং অ্যানালাইসিসে এই যে মোবাইল ভাইব্রেট হচ্ছে, তারা একটু মোবাইলটা তার সাইলেন্ট করে রাখো। হ্যাঁ মোবাইলটা সাইলেন্ট করে রাখো, তাহলে শব্দটা আসবে না। উই আর 10 মিনিটস টু গো
ফর দ্য ফার্স্ট 40 মিনিটস 10 মিনিট শেষ হয়ে গেলে আমাদের এই লিংকটা কেটে গেলে আমি সেকেন্ড একটা লিংক দেব গ্রুপে তো ওটাতে ক্লিক করে জাস্ট তোমরা আবার ক্লাসে চলে আসবে ওকে ডেটা অ্যানালাইসিস ডেটা প্রসেসিং এন্ড ডেটা অ্যানালাইসিস এন্ড ইন্টারপ্রিটেশন এখানে ইন্টারপ্রিটেশন থাকবে ড্রাফট রিপোর্ট রাইটিং এবং ফাইনাল রিপোর্টটা কি সেটা তোমার প্রেজেন্টেশন এটা তুমি পুরো রিপোর্টটা একটা প্রেজেন্টেশন আকারে উপস্থাপন করবে ওকে দিস ইজ দ্য প্রসেস অফ রিসার্চ মেথডোলজি রিসার্চ প্রপোজাল যেটাই তোমরা বলো না কেন হ্যাঁ এখন আমরা যদি একটা রিসার্চকে দেখি আমরা এর আগের ক্লাসে কি বলছিলাম যে একটা রিসার্চ পেপার তোমাদেরকে দেখাইছিলাম যেটাতে কিভাবে এই রিসার্চটা কন্ডাক্ট হয়েছে এবং কিভাবে ওই পেপারটা ওকে হয়েছে ঠিক আছে তো আমরা প্রসেসটা কি সেই প্রসেসটা নিয়ে আমরা মূলত আলোচনা করব আর অন্যান্য যে বিষয়গুলো আছে আমরা গত ক্লাসে কোশ্চেন আর গত লাস্ট দুটো ক্লাসে আমরা খুব ডেপথে চলে গেছি এবং অনেক কিছু বলছি যারা অনুগ্রহ করে ক্লাস করো নাই তারা একটু তোমরা দেখে নিবা কারণ না দেখে নিলে হবে না তোমরা বুঝে উঠতে পারবে না পরীক্ষাতে তোমরা ভালো একটা করতে পারবা কিন্তু আসলে এই কোর্সটা তোমার লাইফের জন্য অনেক ইম্পর্টেন্ট তোমার শেখার জন্য অনেক ইম্পর্টেন্ট তো সেক্ষেত্রে তোমরা একটা ভালো কি বলবো ভালো কিছু শিখতে পারবা যদি তোমরা একটু মনোযোগ দাও বা একটু মনোযোগ দাও হ্যাঁ আমি ক্লাস লেকচার শেষ করব ক্লাস লেকচারের মাঝে কোনো কথা না ক্লাস লেকচার শেষ করে তোমাদের একে একে আমি কোশ্চেন নিব ওকে আমরা এই যে এখন রিসার্চ অ্যানালাইসিস বা রিসার্চের স্টেপগুলো বা প্রসেসগুলো বললাম আমরা এর আগে আলোচনা করছিলাম যে কিভাবে আমরা রিসার্চটা করব রাইট আমরা কিন্তু সেটা দেখিয়ে দিয়েছি তো ওই এখন যে আমরা স্টেপটা বললাম সেটা কিভাবে কি সেটা আমরা একটু আলোচনা করব এক সেকেন্ড আমি ফাইলটা তোমাদের এখনই আপলোড করে দিচ্ছি তোমাদেরকে বোঝানোর জন্য আমাদের আজকে ক্লাসটাতে অনেকের থাকা দরকার ছিল কারণ পরীক্ষা রিলেটেড সব যাবতীয় গাইডলাইন এখানে থাকতো যাই হোক ক্লাস করা তারা করে যারা ক্লাস করা তারা কখনই করে না এটাই নিয়ম হয়ে গেছে দেখো আমরা এই এই টপিকটা নিয়ে আলোচনা করছিলাম ফ্যাক্টর এফেক্টিং কনজিউমার পারসেপশন অ্যাবাউট অর্গানিক ফুড এন্ড দেয়ার প্রিভ্যালেন্স ইন বাংলাদেশ অর্গানিক প্রিফারেন্স মানে এটা একটা পেপার এই গবেষণা প্রজেক্টটা টাইটেল এটা কি টাইটেলটা কি ফ্যাক্টর এফেক্টিং কনজিউমার পারসেপশন অ্যাবাউট অর্গানিক ফুড বাংলাদেশের কি কি ফ্যাক্টরগুলো অর্গানিক ফুডে ব্যাকগ্রাউন্ডটা তুমি বন্ধ করো ওকে ফ্যাক্টর এফেক্টিং কনজিউমার পারসেপশন অ্যাবাউট অর্গানিক ফুড এন্ড দেয়ার প্রিভ্যালেন্স ইন বাংলাদেশ অর্গানিক প্রিফারেন্স সো এখানে কি আছে অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট কথাটার অর্থ কি পুরো রিপোর্টটার সামারি এরপরে দেখো প্রিলুড মা ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশনে অনেক কথাবার্তা আছে হ্যাঁ এরপরে কি আছে অবজেক্টিভ অব দ্য স্টাডি স্টাডিটার অবজেক্টিভ কি কি এরপরে আছে লিটারেচার রিভিউ মানে তিন নম্বরে কি আছে লিটারেচার রিভিউ কারা এই ধরনের স্টাডি এর আগে করেছে যেটা আমরা এই যে রিসার্চ স্টেপে দেখাইলাম হ্যাঁ এরপরে আছে হাইপোথিসিস চারটা হাইপোথিসিস এখানে ধরা আছে চারটা হাইপোথিসিস স্যার হাইপোথিসিস কি এগুলো আমরা আসবো ধাপে ধাপে হাইপোথিসিস নিয়ে নেক্সট ক্লাসে বিস্তারিত আলোচনা হবে কারণ হাইপোথিসিস অনেক বড় একটা বিষয় এরপরে রিসার্চ মেথোডোলজি রিসার্চ মেথোডোলজির মধ্যে রিসার্চ মডেল স্যাম্পলিং প্ল্যান মানে কোথায় কোথায় তোমার ডাটাটা কালেক্ট করা হবে কি কি উপায়ে করা হবে স্যাম্পলিং মেথড অনেকগুলো আছে যেমন সিম্পল র্যান্ডম স্যাম্পলিং ক্লাস্টার স্যাম্পলিং অনেকগুলো মানে কোন উপায়ে তুমি ডাটাটা কালেক্ট করবা সেই মেথডটা সোর্সেস অফ ডাটা মানে ডাটাটা তোমার কোন জায়গা থেকে হবে প্রাইমারি ডাটা কোথা থেকে কালেক্ট করবা প্রশ্নপত্রের মাধ্যমে না কি দিয়ে সেকেন্ডারি ডাটাটা তুমি কোথা থেকে কালেক্ট করবা সেটা সেকেন্ড আমরা প্রাইমারি ডাটা এবং সেকেন্ডারি ডাটা ক্লাসগুলোতে কি বলছিলাম প্রাইমারি ডাটা হচ্ছে যে কোশ্চেনিয়ার প্রশ্নপত্রের মাধ্যমে রেসপন্ডেন্টের কাছ থেকে ডাটা কালেক্ট করা সেকেন্ডারি ডাটাটা কি যে ওয়েবসাইট বুক পাবলিশ সেখানে পাবলিশ হয়ে গেছে সেখান থেকে ডাটা কালেক্ট করা ওকে এরপরে আসো ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ফাইন্ডিং 6 নম্বর দেখো এখানে কি আমরা যে ডাটাগুলো কালেক্ট করছি সেগুলো অ্যানালাইসিস করব এবং অ্যানালাইসিস করে সেগুলোর বর্ণনা লিখব এই যে এই বর্ণনা লিখে আমরা এইরকম আমরা দেখাইছি যে ডাটা আমরা গত ক্লাসে যে কিছু ডাটা অ্যানালাইসিস করার যখন এই টেবিলগুলো আসবে টেবিলগুলোর বর্ণনাটা আমরা কীভাবে লিখব মূলত আমরা এই বর্ণনা লেখাটা শিখব এবং সফটওয়্যারে কীভাবে অ্যানালাইসিস করে সেটা দেখব এইভাবে বর্ণনা দেওয়ার পরে
আমরা শেষে কি বলছি ডেটা অ্যানালাইসিসের পরে এটা পুরো অ্যানালাইসিস বিভিন্ন ধরনের অ্যানালাইসিস লিমিটেশন অফ দা স্টাডি স্টাডিটার লিমিটেশন কি 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 লিমিটেশন ছিল এরপরে কনক্লুশন কি হ্যাঁ এরপরে অ্যাকনলেজমেন্ট কৃতজ্ঞতাবোধ বা অন্যান্য কিছু তো স্যার আমরা তো পড়লাম অনেক কিছুই কিন্তু এখানে তো রিসার্চে দেখি যে অনেক কিছুই নাই ঠিক আছে এখানে অনেক স্টেপ আছে রিসার্চের অনেকগুলো স্টেপ এখানে দেখো আমরা ক্লাসে বলছি বাট কিছু জিনিস মিসিং থাকে সবকিছুই যে একটা রিসার্চে থাকে তা না এই কথাগুলাই কিন্তু লিমিটেশনে রিসার্চের লিমিটেশনে বলা থাকে যে কিভাবে হয় কিন্তু মেইন জিনিসটা হচ্ছে তোমার টাইটেল তোমার অবজেক্টিভ তোমার মেথডোলজি তোমার ডাটা কালেকশন প্রসিডিউর এবং সেটার রিপোর্ট প্রিপারেশন এবং পরবর্তীতে এটা কি এটা যদি আমি প্রেজেন্টেশন দিব যখন এটা ওই যে পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন আকারে আমি কোনো জায়গায় প্রেজেন্টেশন দিব সেটা ঠিক আছে এখন বিষয় হচ্ছে যে আমাদের আমরা ওই যে এই দেখো এই যে রিসার্চ পেপারটার কথা বলছি সেটা কিন্তু আমরা কোশ্চেনিয়ারটা নিয়েও এই ক্লাসে আলোচনা করছিলাম কিভাবে এই যে কোশ্চেনিয়ারটা প্রশ্নপত্র কি যে ডাটা কালেকশন এই যে আমরা টাইটেল সিলেক্ট করার পরে অবজেক্টিভ সিলেক্ট করেছিলাম টাইটেলটা কি ছিল যে ফ্যাক্টর এফেক্টিং কনজিউমার পারসেপশন অফ অর্গানিক ফুড এন্ড দেয়ার প্রিভ্যালেন্স ইন বাংলাদেশ অর্গানিক প্রিফারেন্স এই টাইটেলের আন্ডারে আমরা এই কোশ্চেনগুলো নিয়েছিলাম তাই না এগুলা কি জেন্ডার এজ লেভেল অফ এডুকেশন মান্থলি ইনকাম এগুলো কি এগুলো একে কি বলা হয় সার্ভার পারপাস বলো ডেমোগ্রাফিক অ্যানালাইসিস অফ দা রেসপন্ডেন্ট ডেমোগ্রাফিক প্রোফাইল অফ দা রেসপন্ডেন্ট রাইট সার্ভার জি স্যার আচ্ছা মানে রেসপন্ডেন্টদের ডেমোগ্রাফিক প্রোফাইলটা সে তার বয়স কি তার নাম ঠিকানা কি জেন্ডার কি লেভেল অফ এডুকেশন কি ফ্যামিলি মেম্বার কি এইগুলো সেকেন্ড অপশনে আমরা কি আসছি যে কি কি ফ্যাক্টর আমাদের সেকেন্ড এক্সিকিউটিভ অবজেক্টিভ ছিল যে কোন কোন ফ্যাক্টরগুলো সেই ফ্যাক্টরগুলোর উপরে কাস্টমারের আমাদের ইনফরমেশন নেওয়া যেমন ফুড সেফটি প্রাইস নিউট্রিশন এই এই ফ্যাক্টরগুলোর ক্ষেত্রে আমরা কাস্টমারের তথ্য নিয়েছিলাম কেন নিয়েছিলাম আমরা কাস্টমারের কাছে এই ফুড সেফটি ডাইমেনশনে জিজ্ঞেস করছিলাম যে অর্গানিক ফুড ইজ সেফটি এখানে দেওয়া আছে 5, 4, 3, 2, 1 স্যার এগুলো কি এগুলো হচ্ছে লিকার্ট স্কেলের মান এই যে 5 এর মান কত স্ট্রংলি এগ্রি 4 এর মান কত এগ্রি 3 এর মান কত নিউট্রাল 2 এর মান কত ডিসএগ্রি স্ট্রংলি এগ্রির মান কত 1 তো কাস্টমার যখন এখানে টিক দিবে টিক চিহ্ন দিবে যে অর্গানিক ফুড ইজ টেস্টি সে যদি 5 এর টিক চিহ্ন দেয় তার মানে কি সে এই স্টেটমেন্টের সাথে স্ট্রংলি এগ্রি সে যদি 4 এর টিক দেয় তাহলে বুঝবো যে সে এই স্টেটমেন্টের সাথে এগ্রি যে যদি 3 এর টিক দেয় তাহলে বুঝবো যে আমরা এই স্টেটমেন্টের সাথে সে নিউট্রাল মানে এগ্রিও না ডিসএগ্রিও না সে যদি 2 এর টিক দেয় তার মানে কি সে ডিসএগ্রি তো এইভাবে আমরা যদি 100 জন কাস্টমারের কাছে এই এই প্রশ্নগুলোর উপরে তথ্য নেই নিয়ে আমরা অ্যানালাইসিস করে দেখবো যে আসলে অর্গানিক ফুডটা সবাই পছন্দ করে কি করে না সবাই ভোগ করবে কি করবে না ঠিক আছে তো এই এটাকে কি স্কেল বলা হয় লিকার্ট স্কেল এটা হচ্ছে 5-point লিকার্ট স্কেল 5-point লিকার্ট স্কেল বিজ্ঞানী লেন্সিস লিকার্টের নাম অনুযায়ী এই লিকার্ট স্কেল হয় স্যার আমরা ডাটাগুলো কালেক্ট করে কিভাবে অ্যানালাইসিস করব এটা আমরা গত ক্লাসে বলছিলাম যে ওই যে এসপিএস এর সফটওয়্যার দিয়া কিছু অ্যানালাইসিস করে দেখছিলাম তাই না যদিও সেগুলো আপাতত পরীক্ষায় পরীক্ষায় আসতেছে না ঠিক আছে ভিডিও লেকচারগুলোতে আছে কিছু দেখব আপাতত এগুলো আমাদের পরীক্ষা থাকবে না আমাদের ফাইনাল ফাইনাল পরীক্ষায় এই বিষয়গুলো থাকবে আমরা এই বিষয়টাই খুব ভালো মতো প্রত্যেককে বোঝাবো এবং প্রত্যেককে আশ্বস্ত করবো হ্যাঁ তো আজকে 1 মিনিট আছে আর এই ক্লাসের এই ফার্স্ট পার্টের ফার্স্ট পার্ট সেকেন্ড শেষ হয়ে গেলে আমরা সেকেন্ড পার্টে ঢুকবো আবার একটা লিঙ্ক দিচ্ছি ওখানে লেখা থাকবে যে আজকের ক্লাস সেকেন্ড পার্ট ওই লিঙ্কে ক্লিক করে তোমরা আবার ঢুকে যাবা ওকে তারপরে পরীক্ষায় কি কি ধরনের কোশ্চেন থাকবে সেটা নিয়ে আমরা আলোচনা করব ওকে সবাই গ্রুপে এখন চেক রাখো কারণ অলমোস্ট আমরা এখন এখানে আমাদের কেটে যাবে রিমা পারভিন আজকে জয়েন করছে বিশাল ব্যাপার হ্যাঁ ফুলের মালা দেওয়া উচিত কিন্তু কিভাবে দেব এটাই তো বুঝতেছি না পরীক্ষার আগে তারা তোমার তোমার বিকাশ করে দেবো না বিকাশে ফুলের মালা দেয় কিভাবে তুমি তোমার ওই যে সিঙ্গাপুরিয়ান ডলার পাঠাও আগে হ্যাঁ